পরিচিতার মন্তব্য করেছে এর ব্যাপারে যদি আপনার দিলটা যদি না খারাপ হয় আপনার অন্তর যদি ভারাক্রান্ত না হয় আপনার যদি দিলে ব্যথা না হয় তাহলে আপনি নবী হতে পারেননি আপনি আমাদের নবীকে নিয়ে ফেরত সিদ্ধান্ত করা হলো ভারতের মাটিতে একজন মহিলা নূর শর্মা নবীকে নিয়ে পরিচিতার মন্তব্য করল আজকে আমরা মুসলমান কেমন ইমানদার কেমন আমরা ইমানদার আছে ব্যঙ্গে ব্যঙ্গের মতন আমাদের রক্ত ঠান্ডা হয়ে আছে আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে আর আজকে আমরা ভারতবর্ষের পশ্চিম বাংলা ঝাড়খণ্ডে ভারত আজকে রক্তে যেমন ব্যঙ্গে রক্ত ঠান্ডা হয়ে থাকে আমার আপনার সেই রকম ঠান্ডা হয়ে আছে তাহলে আপনি নিজেকে কেমন ভাবে পূর্ণাঙ্গ কবি বলে দাবি করে যে ব্যক্তি মুমিন হবে আল্লাহর সঙ্গে প্রেম করবে আল্লাহকেই ভালোবাসবে কেন আল্লাহকে ভালোবাসবে একজন ইমানদার আল্লাহকে কেন ভালোবাসবে সারা পৃথিবীতে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ভালোবাসা আপনি রাখলেন আপনার আব্বার সঙ্গে মায়ের সঙ্গে আপনার ভাই বোনের সাথে আপনার কাকার সাথে এবার আপনার স্ত্রীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে পৃথিবীর যতগুলো ভালোবাসা আছে এগুলো কোন তোমার ভালোবাসা এগুলো কোন জীবনের ভালোবাসা এগুলো যখন মারা যাবে এই ভালোবাসার চিরকাল থাকবে না পৃথিবীতে মরা পর্যন্তই ভালোবাসা এর জন্য এই ভালোবাসা তার নাম হলো তোমার ভালোবাসা একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে ইমানদার প্রেম করবে আল্লাহর সঙ্গে কেননা যেদিন কেয়ামত হয়ে যাবে সেদিন নিজের স্ত্রী আপনাকে পরিচয় দেবে না আপনার পিতা মাতা আপনাকে পরিচয় দেবে না এই ভালোবাসা থাকবে না আবার যারা কাফের মুজরিম হবে এরা নিজের সন্তানটিকে নিজের স্ত্রী পরিবারকে আল্লাহকে বলবে আল্লাহ আমার আহার পরিবারকে জাহান্নামে ভরে দাও আর তাদেরকে জাহান্নামে ভরে আমাকে মুক্তি দিয়ে দাও তার মানে এদের পৃথিবীর ভালোবাসা মরায় যাওয়ার পরিচয় কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দেবে না পৃথিবীর ভালোবাসা ধ্বংস হয়ে যাবে কিন্তু যে ইমানদার হবে যে চালাক হবে যে মমিন হবে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে কেন প্রেম করবে যেদিন কিয়ামত হবে সেদিন আসমান জমিন পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুলুবান আলাইহা সমস্ত কিছু হলো ধ্বংস সে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র তিনি থাকবেন ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন আল্লাহ বলেছেন সূরা হাদিদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি ছিলেন আছেন থাকবেন তিনি হলেন আল্লাহ আজ নাকি সারা পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে তার মানে পিতা মাতার ভালোবাসা সেটাও ধ্বংস